সালটা 3120। মনুষ্যজাতি নিশ্চিহ্ন হয়েছে প্রায় 100 বছর হল। টাইম স্কোয়ারে এখন হরিণ ছোটে, রেড স্কোয়ারে রোদ খায় পেঙ্গুইন দম্পতি, কোপাকাবানা বিচে নিশ্চিন্তে ডাঙা পোহায় অলিভ রিডলে টার্টলরা, কোস্টারিকা থেকে মেক্সিকো বেয়ে বৃষ্টি অরণ্য পৌঁছে গেছে লস অ্যাঞ্জেলস পর্যন্ত। আজ সকালেই পার্ক স্ট্রিট মোড় থেকে ধাওয়া করে পার্ক সার্কাস 5 মাথার মোড়ের কাছে ইম্পালা ধরেছে একটা লেপার্ড। এই নিয়ে পরপর 4 বছর ডিসেম্বর মাসে বরফ পড়েছে কলকাতায়। মানুষ বিদায় নেওয়ার পর এই 100 বছরে সারা পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি নেমে গেছে। আবার সবুজে ঢেকেছে পৃথিবীর অনেকখানি অংশ, সবুজ, সাদা, নীল সব রঙগুলো আবার যথাযথ সময়ে ফুটে ওঠে পৃথিবীর বুকে। এই পৃথিবী শেষ ডিনামাইটের আওয়াজ শুনেছে প্রায় 100 বছর আগে। তৃতীয় বিশ্বযুদ্ধে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর মাটিতে মিশে গেছে রকেট লঞ্চারগুলো, সেই মাটিতে এখন ঘাস হয়েছে, প্রজাপতি বসে ভাঙা বন্দুকের নলে। ওই গাছটার ছায়া সারা দিন ধরে গাছটাকেই দেখে নির্বাক নিষ্প্রিয়ভাবে। সৌন্দর্যের কোনো মূল্যই আর নেই তাদের কাছে। 100 বছর পর ওরা বুঝতে পেরেছে পোড়া মানুষগুলোর যেমন পৃথিবীটার দরকার ছিল, এই পৃথিবীটারও তেমন দরকার ছিল মানুষগুলোকে। এই বরফ, আকাশ, গাছ, এই সব কিছুর আর কোনো মূল্যই যেন নেই। কে দেখবে এত অপার সৌন্দর্য? ঠিক একটা লোককে যেন 100 বছরের জন্য তার প্রয়োজনীয় খাবার, জল, ওষুধ সব কিছু দিয়ে একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা ঝাঁ চকচকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, লাইব্রেরি ভর্তি দেওয়া হয়েছে, হাজারো বই। কিন্তু লোকটা পাগল হয়ে গেল। কার সাথে খেলা করবে? কার ওপর অভিমান করবে? কার বুকে মুখ গুঁজে একটু কাঁদবে? পৃথিবীটা আজ সচল হয়েও অচল, মুখর হয়েও ভীষণভাবে নিস্তব্ধ। সবচেয়ে দামি শাড়িটারও যেমন একটা বাহ না শুনলে অর্থহীন লাগে, মানুষ ছাড়া পৃথিবীর তেমনই দশা। অনেকগুলো হারিয়ে যাওয়া প্রজাতি আবার ফিরে এসেছে পৃথিবীর বুকে এই গত 100 বছরে, কিন্তু পৃথিবী এখনো ওই একলা গাছটার মতোই দিন গুনছে তার নিকৃষ্টতম প্রজাতিটার ফিরে আসার জন্য। ফিরে আসুক ওরা, এবারে না হয় একটু সংযত হোক, একটু নম্র হোক, এবারে এই পৃথিবীটাকে বেহিসেবি ভালোবাসুক ওরা, আবার দূর থেকে দাঁড়িয়ে ওই ছায়াটার ছবি তুলুক ওরা, আবার অবাক হওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ুক ওরা। এ পৃথিবীটাকে আরেকটু বাসযোগ্য করে তোলার জন্য না হয় আরেকবার লড়াই করুক ওরা। এই কল্পগল্প যে আর শুধু কল্পনাতেই নেই সেটা আজ এই 2020 সালে গোটা বিশ্ব বুঝতে পারছে। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সত্যি রূপকথাটা লেখার সময় আজ। যে রূপকথা পড়বে আপনার আমার পরেরও অনেক প্রজন্ম। পৃথিবীর এখন ভীষণ প্রয়োজন আপনাকে, আমাকে। তাই আসুন, গৃহে বন্দি থেকেই প্রত্যেকে সজাগ ও সচেতনভাবে একটা সত্যি রূপকথা লিখি এই পৃথিবীর জন্য। পারব নিশ্চয়ই। পৃথিবীর মাটি হবে মধুময়, এই বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। আর নয় ধ্বংসের গান জনতার ঐকতান, সৃষ্টির সুরে হবে গান একদিন, এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন।
আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়।